নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ মৃতদেহ দেখলে এই পাঁচটি কাজ করতে ভুলবেন না হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করে মৃত্যুই জীবনের অবশ্যম্ভবি অঙ্গ মৃতদেহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমাদের অবশ্য কর্তব্যের মধ্যেই পড়ে দেখে নিন চলার পথে কোনো মৃতদেহ চোখে পড়লে আপনার কি করা উচিত শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার ধীরে ধীরে মৃতদেহ পঞ্চভূতে লীন হয়ে যায় এই পঞ্চভূত হলো ক্ষিতি অপ তেজ মরুত বম হিন্দু ধর্ম মত অনুসারে মৃতদেহ সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী প্রকৃতির এই নিয়ম কেউ অস্বীকার করতে পারে না প্রাচীনকালে মৃত্যুকে জয় করার চেষ্টা অনেকেই করেছেন কিন্তু কেই সফল হয়নি গীতায় বলেছেন মৃত্যু এই পৃথিবীর একমাত্র সত্য হিন্দু ধর্মশাস্ত্র বেদ অনুযায়ী জীবনচক্র থেকে একমাত্র মৃত্যুই আমাদের মুক্তি দিতে পারে মৃত্যু তার নির্দিষ্ট সময়ই আসবে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরেই ধীরে ধীরে মৃতদেহ পঞ্চভূতে লীন হয়ে যায় এই পঞ্চভূত হল ক্ষিপ্তি অপ তেজ মরুদ বম হিন্দু ধর্মমত অনুসারে মৃতদেহের সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় সেখানে পুরুষ ও বিধবা নারীর দেহে সাদা কাপড়ে এবং বিবাহিতা মহিলাদের দেহে লাল কাপড়ে মোড়ানো হয় তার উপর কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার প্রথা রয়েছে চলার পথে কোনো মৃতদেহ বা সৎকার কাজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাবেন না তাতে মৃতের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় হিন্দু পুরাণ অনুসারে মৃত্যুর পরেও কিছুক্ষণ আত্মা সেখানেই ঘোরাফেরা করে তাই আপনি শিব মন্ত্র উচ্চারণ করলে আত্মার দুঃখ কিছুটা লাঘব হয় সৎকার প্রক্রিয়া চলার সময় উপস্থিত যারা থাকবেন নিজেদের মধ্যে গাল গপ্প না করে ভগবানের নাম নিন তাতে আত্মার শান্তি হয় সৎকারের সময় নিজেদের অপূর্ণ ইচ্ছের কথা মনে মনে ভাবতে পারেন মনে করা হয় সেই ইচ্ছের কথা আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে দেন রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃতদেহ দেখলে তখনই সেখান থেকে সরে যাবেন না একটু সময় দাঁড়িয়ে শিব মন্ত্র উচ্চারণ করুন